বাড়ির ডাঙ্গারটা ভরে দিই এবং সে মানুষের পরে শিক্ষিত করছে আমি আমার এলাকার মানুষের জন্য কিছু একটা করতে পারি লাইফে, এটাই আমার সার্থকতা। আমি যদি অন্য জায়গায় করতে পারি, আমি অন্য জায়গায় থাকি, তার চেয়ে আমার এই মানুষগুলো আগে যেখানে আমার জন্ম হয়েছে সেই মানুষগুলোর পাশে আমি থাকতে চাই। জনগোষ্ঠী নিয়ে বিশেষ আমার কার্যক্রম হলো, যাদের প্রতিবন্ধী আছে, বাচ্চা যাদের আছে তাদের উদ্দেশ্যে বলছি যে তাদের মন খারাপ করার কিছু নেই, তারা বাচ্চাটাকে সুন্দরভাবে লালন পালন করবে। এবং এইখানে রিসোর্স সেন্টার আছে, এটা ডাউন সিনড্রোমদের সব ধরনের প্রতিবন্ধীদের জন্য এটা একটা রিসোর্স সেন্টার। বিকেল 3টা থেকে আমরা ক্লাস শুরু করাই, তাই যারা আমাদের স্কুলে না আসছে তাদেরকে অনুরোধ জানাচ্ছি সেই সব প্যারেন্টস যাতে একটু আসার চেষ্টা করবে, আর আমরা কিন্তু তাদের পাশে সবসময় আছি। দেখেন এখানে নুরুজ্জামানকে দেখা যাচ্ছে, জাব্বারকে দেখা যাচ্ছে, ওরা কিন্তু আমাদের এখানে থাকে, ওরা কিন্তু যে কর্ম ওরা কিন্তু আমি কাজ করে, এই আমদাতে কাজ করে। তাই আমাদের প্রতিবন্ধীকে আমরা সেইভাবে একটু লালন পালন করার চেষ্টা করবো। বাংলাদেশকে আমি সবচেয়ে ধন্যবাদ জানাই, আমরা যখন ইউনিয়ন পরিষদে কিছু দেই আমাদের মেম্বারশিপদের উপর যখন নির্ভর করি, তারা দেখা যায় 20% নিকট আত্মীয়কে দিয়ে দেয়, নামের তালিকায় নিকট আত্মীয় চলে আসে 20%। কিন্তু আপনাদের এই চেহারাগুলো দেখে আমার তো মোটামুটি আমি চিনি এলাকাবাসীকে, এবং মোটামুটি দেখে বুঝি, একটু বুঝার বয়স হয়েছে বা বুঝি যে আপনাদের আসলে আর্থিক সংগতি বা বিভিন্নভাবে আপনারা একটু দুর্বল। এবং এই তালিকায় আপনাদের যে নিয়ে আসা হয়েছে একদম ন্যায্য মানুষগুলিকেই, যারা পাওয়া উচিত প্রাথমিক ভিত্তিতে প্রায়োরিটি, যাদের উপর থাকা উচিত ফার্স্ট প্রায়োরিটি, সকল জনগণের পক্ষ থেকে আমরা বাংলাদেশকে এই যে তালিকাগুলি সিলেক্ট করেছেন, এই মানুষগুলি যাদেরকে আপনারা উপকার উঠি সিলেক্ট করেছেন, আমি সকল হোসেনদের সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা, আমরা জানি যে আমাদের দেশে গ্রামে গঞ্জে অনেক নিড আছে, অনেক প্রয়োজন আছে, আমরা ক্ষুদ্র প্রচেষ্টায় কিছু কম্বল আজকে বিতরণ করছি। আমরা আশা করছি যে পরবর্তীতে আমরা আরও কিছু কম্বল দেওয়ার চেষ্টা করব, সেটা সুযোগ সুবিধার উপর নির্ভর করছে। তো আজকে আমরা এই কম্বল ডিস্ট্রিবিউশনের মধ্য দিয়ে আপনাদের সাথে পরিচিত হলাম, আমাদের ভালো লাগলো, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ।